আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে শুরুতে একটা অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দাদি নানিদের রেসিপিতে পারফেক্টভাবে অথেন্টিক স্বাদে দুধ সেমাই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেই রেসিপিটি। আজকে আমি তৈরি করে দেখাবো দুধ সেমাইয়ের পারফেক্ট একটা রেসিপি। অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই রেসিপিতে। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, গরুর লিকুইড দুধ নিয়ে আমি এটাকে জাল করে নেব। আপনারা অবশ্যই দেখে দেন দুধ যাতে নিচে পোড়া লেগে না যায়। অনেক সময় দুধ নিচে লেগে যায়, তাই পাতিলটা গরম করে একটু পানি ছিটে দিয়ে নিলে আর দুধটা পাতিলে লেগে যায় না। দুধটা বলক উঠে আসছে, আমি এটাকে 4 ভাগ থেকে 1 ভাগ কমিয়ে নেব। 1 লিটার দুধকে আমি কমিয়ে আমি 750 গ্রামের মতো করে নেব। পরে আমি আবার এখানে 1/2 লিটার পরিমাণ পানি অ্যাড করে দেব, এখন না পরে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি 2 ভাগে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এখানে আমি আবার গরম পানি 1/2 লিটারের মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিলে আমি যে সেমাইটুকু যে পরিমাণ রান্না করব তার জন্য পারফেক্ট হবে। দুধটা হতে থাক, আমি পাশের চুলায় জালটা কমিয়ে দিয়ে দুধটা বসিয়ে রেখেছি। এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস একটু হালকা রোস্ট করে নেব। এখানে কিশমিশ, কাজু বাদাম, রেগুলার যে বাদামগুলো থাকে সেই বাদামগুলো নিয়ে নিয়েছি। রেগুলার বাদাম মানে চীনা বাদাম। এগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়ে পাশে সাইড করে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি ভার্মিসেলি যে সেমাইটা আছে, সেই সেমাইটা আমি নিয়ে আমার আন্দাজ মতো 200 গ্রাম সেমাইয়ের আমি অর্ধেকটা অর্থাৎ 100 গ্রাম সেমাই আমি নিয়েছি। নিয়ে আমি এটাকে ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি, তাতে করে রান্নার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেমাইটাও গলে যাবে না, ঝরঝরা থাকবে রান্নার পরে। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, 3টে সবুজ এলাচ আর দিয়েছি 2টা লবঙ্গ। মশলার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো দেবেন, এটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, আপনারা যে যেটা খেতে পছন্দ করেন ওভাবেই দেবেন। আমি এখানে 100 গ্রাম সেমাই আর 1.5 লিটার পরিমাণ দুধের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। যারা মিষ্টি বেশি কম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ, একদম ফ্রেশ যেটা সেটা ব্যবহার করার ট্রাই করবেন। খুব ভালোভাবে আবারও 2 মিনিটের মতো জাল করে নিয়ে আমি এখানে সেমাইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন এটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু এটা আমি ভেজে নিয়েছিলাম, এখানে রান্না করতে এখন আর বেশি সময় লাগবে না, তাহলে এটা গলে যাবে না হলে ঘন হয়ে যাবে। এই সেমাইটা ঘন হলে একদমই খেতে ভালো লাগে না। আমি আবারও বলছি কিশমিশ, বাদাম এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়েছি। আমি 3 ভাগের 2 ভাগ দিয়েছি, 1 ভাগ বাদাম কিশমিশ আমি তুলে রেখেছি, পরিবেশনের পরে আমি এটা অ্যাড করে দেব। সবগুলো ড্রাই ফ্রুটস কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব। এই রেসিপিটা কিন্তু আমাদের আগের দাদি নানিরা রান্না করতেন, এভাবে হয়তো ওনারা কিশমিশ বাদাম এত বেশি ব্যবহার করতেন না, আমরা এখন যতটা ব্যবহার করি। আমি এটাকে পরিবেশন করে নিয়ে আগে যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম 3 ভাগের 1 ভাগ সেটা আমি দিয়ে দিয়েছি। সেমাইটা কিন্তু অনেকটা রান্নার পরেও দেখুন ছাড়া ছাড়া হয়েছে, অনেক টেস্টি হয়েছিল এই সেমাইটা খেতে। হয়তো অনেকেই রান্না করতে পারেন, তবু আমি নতুন রাঁধুনিদের জন্য এটা শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো প্লিজ জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।